প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছিল ডিজাইন অফ পার্লিন কনসিডারিং ডেড লোড অনলি। এর মানে যত রকমের ডেড লোড পসিবল ট্রাসের উপরে আসা, সেটা হচ্ছে পার্লিনের উপরে সব রকমের ডেড লোড কনসিডার করে আমরা ফাইনালে হচ্ছে পার্লিনের একটা সেকশন বের করছি কনসিডারিং ডেড লোড অনলি। আচ্ছা, তারপরের যে ল্যাব রিপোর্টটা ছিল সেই ল্যাব রিপোর্টে হচ্ছে আমরা ধরে নিছি যে পার্লিনের উপরে হচ্ছে ডেড লোড উইন লোড দোনো রকমের লোড আসতেছে। উপরে যত লোড আসতেছে সেটা করেসপন্ডিং আমরা আরেকটা সেকশন বের করছিলাম। এই দুটা সেকশনের মধ্যে যে সেকশনটা লার্জার ছিল বা যে সেকশনটা লার্জার ছিল সেই সেকশনটা ছিল আমার ফাইনালি চুজেন পার্লিন সেকশন। তো সবারই আই থিং হচ্ছে উইন্ড এবং ডেড লোড দোনটা লোড কনসিডার করে যে সেকশনটা সেটাই বড় আসছে, সেটাই বড় আসার কথা। তো ফাইনালি আমরা দেখছি যে কিভাবে আমরা একটা পার্লিন চার্ট থেকে আমরা হচ্ছে কিভাবে একটা পার্লিনের সেকশন চুজ করতে পারি কনসিডারিং ডেড লোড এবং কনসিডারিং ডেড লোড প্লাস উইন্ড লোড। আচ্ছা, এরপর আসছিলাম আমরা আমাদের আসল যে টার্গেটে, সেটা ছিল ট্রাস অ্যানালাইসিস করা। ওকে, আমাদের এই কোর্সে শুরু দিন থেকেই যেটা বলে আসছি যে ডিজাইন অফ ট্রাস আসলে কি, কোনো কিছু ডিজাইন করার আগে আমাকে কি অ্যানালাইসিস করতে হবে। ওকে, আমি ডিজাইন করব মানে কি, আমি যখন কনস্ট্রাক্ট করব আমাকে আগে কোন কোন মেম্বারে কি সেকশন ইউজ করব সেটা আমার জানা থাকা লাগবে। তো আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে আমাকে একটা ট্রাস সে তোমাকে একটা ট্রাস তৈরি করতে হবে, একটা রুফ ট্রাসের অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে হবে। তোমাদের যে ইট্যাপসে দেখাইছিলাম যে একই রকমের সিমেট্রিক ট্রাস একটা নির্দিষ্ট দূরত্ব পর পর বসানো এবং একটা ট্রাস থেকে একটা ট্রাস টপ কর জয়েন্টের মধ্যে পালিন ধারা কানেক্টেড, আবার পালিনের মাঝে স্যাগরড দিচ্ছে পালিনের ডিফ্লেকশন রিডিউস করার জন্য, ফাইনালি উপরে সিজিআই শিট দিয়ে রুফিং করা, এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা তোমাকে মনে করো এটা বানাতে হবে। ঠিক আছে, তো এইটা বানাতে হলে তোমাকে এই যে ট্রাসটা যে গঠন করবা, ট্রাসের যে বিভিন্ন মেম্বার দিবা, যেহেতু এটা স্টিলের ট্রাস, তো এই তুমি বিভিন্ন মেম্বার বলতে টপ কর্ড, বটম কর্ড, ডায়াগোনাল, ভার্টিক্যাল কর্ড, এগুলাতে তুমি কি সেকশনের স্টিল ইউজ করবা। ওকে, স্টিলের ক্ষেত্রে তো কিছু বিল্ডিং সেকশন দিয়ে দেওয়া থাকে। আমরা অলরেডি সি যখন মানে পার্লিনের সেকশন যখন বের করছিলাম তখন আমরা দেখছিলাম চ্যানেল সেকশনের চার্ট, তো এরকম কিছু বিল্ডিং সেকশন থাকে। তো এই সেকশন কত সেকশন ইউজ করবো সেটাই আমাদের বের করাটা টার্গেট, যাতে আমি জানি যে আমি টপ কোর্ডে এই সেকশনটা ইউজ করবো, বটম কোর্ডে এই সেকশন, ভার্টিক্যাল এত, ডায়াগোনাল এত। আমি যখন সব ধরনের মেম্বারের জন্য সেকশন পেয়ে যাব তখন আমি ফাইনালি ওয়েল্ডিং করে হোক বা অন্য কোনো ওয়েতে কানেকশন দিয়ে, তারপরে পার্লিনের সেকশন যদি জানি তাহলে আমি ওই অটো সেকশনের পার্লিন ইউজ করে একটা ট্রাসের সাথে একটা ট্রাস কানেক্টেড করতে পারবো, ফাইনালি আমি সিজিআই শিট দিয়ে রুফিং করে এই অ্যারেঞ্জমেন্টটা তৈরি করতে পারবো। তো এই যে সেকশন গুলা জানা, সেই সেকশন গুলাই কিভাবে জানবো সেটাই আমরা বের করতেছিলাম। তো আমরা অলরেডি পার্লিনের কিভাবে সেকশন বের করতে পারি ডেড লোড এবং উইন্ড লোড দোনটা কনসিডার করে সেটা দেখছি। তারপরে আমাদের যে টার্গেট ছিল সেটা কি ছিল, পার্লিন পর্যন্ত লোড আসতেছে সেটা কনসিডার করে আমরা বের করছিলাম। তারপর আমাদের টার্গেট ছিল যে পার্লিন থেকে তো লোডটা হচ্ছে ট্রাসে নিয়ে আসতে হবে। ফাইনালি ট্রাসে জানবো যে এরকম বিল্ডিং এর ক্ষেত্রে আমাকে প্রথমে স্ল্যাবে লোডটা আসতেছে, সেটা বিমে সেকেন্ডারি বিমে যাচ্ছে, সেকেন্ডারি বিম থেকে প্রাইমারি বিম বা গার্ডারে যাচ্ছে, সেখান থেকে কলাম এন্ড ইভেন্চুয়ালি ফুটিং এ আসতেছে। তো এখানের ব্যাপারটা এরকম, সিজিআই শিট এন্ড পার্লিন যত মেম্বার সাপোর্ট করতেছে সেই সবগুলো মেম্বারের লোড হচ্ছে পার্লিনের উপরে প্রথমে আসলো। পার্লিনটা কোথায় কানেক্টেড থাকতেছে, পার্লিন কিন্তু কানেক্টেড থাকতেছে একটা ট্রাসের টপ কর জয়েন্ট থেকে একটা ট্রাসের টপ কর জয়েন্ট পর্যন্ত। তাহলে এই যে পার্লিনের উপরে লোডটা আসতেছে সেই লোডটাকে আমরা লাস্ট ক্লাসে দেখছি যে কিভাবে আমরা সেই ইউডিএলটাকে পয়েন্ট লোড আকারে ট্রাসের জয়েন্ট পয়েন্টে নিয়ে আসতে পারি, এই জিনিসটা দেখছিলাম আমরা। লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম, এই যে তোমার হচ্ছে প্রথমে পুরো এই ইনক্লাইন সারফেস এর উপরে লোড ছিল, সেই লোডটাকে আমরা পরে কনভার্ট করে এরিয়া লোডটাকে ইউডিএল আকারে পার্লিনের পার ফিটের লেন্থে নিয়ে আসছিলাম। সেখান থেকে ইভেনচুয়ালি আমরা পরে এই ইউডিএল কে হচ্ছে তোমার পয়েন্ট লোড আকারে হচ্ছে এই টপ কোর্ট জয়েন্ট গুলাতে বা যেগুলা বটম কোর্ট জয়েন্টে আসা সেভাবে আমরা হচ্ছে কনভার্ট করে নিছিলাম। তাহলে কি হলো, আলটিমেটলি আমার তখন ট্রাসের কিন্তু প্রত্যেকটা জয়েন্টে লোড চলে আসছে। ওকে, প্রত্যেকটা টপ কোর্ট জয়েন্টে, বটম কোর্ট জয়েন্টে, প্রত্যেকটা জয়েন্টে লোড চলে আসছে, যেহেতু এই ট্রাসটা সিমেট্রি এবং পিন কানেক্টেড ট্রাস, প্রত্যেকটা জয়েন্টে যখন তোমার এই জয়েন্ট লোড গুলার কারণে
ক্লাসের মেম্বারে কত মেম্বার ফোর্স আসতেছে, এর মানে তোমার মেম্বারটা কি কম্প্রেশনে আছে না টেনশনে আছে, কত ভ্যালু, এই জিনিসটা বের করা আমাদের ফাইনাল টার্গেট। যখন আমরা ক্লাসের মেম্বার ফোর্স বের করে ফেলতে পারবো তখন আমাদের কাজ শেষ। এরপরে আমরা হচ্ছে ক্লাস চার্ট থেকে হচ্ছে এবার মেম্বারের জন্য কত সেকশন ইউজ করতে হবে, মনে করো আমরা আমাদের একটা টেবিল ফর্ম করতে হবে, সেই টেবিলের পরে আমরা যে ফোর্স পাবো ম্যাক্সিমাম হচ্ছে টেনসাইল ফোর্স এবং কম্প্রেসিভ ফোর্স পাবো কোনো একটা মেম্বারের জন্য। ফাইনালি চার্ট ইউজ করলে আমরা চার্ট ইউজ করে বলতে পারবো যে হ্যাঁ টপ কোড বার হচ্ছে সি এত ইন্টু এত সেকশন ইউজ করতেছি, বটম কোড বার এত, এরকম করে আমরা ডিফারেন্ট রকম ডিফারেন্ট মেম্বারের জন্য ডিফারেন্ট সেকশন পেয়ে যাব। যখন তুমি সেকশন পেয়ে গেছো তোমার মেম্বার, তুমি হচ্ছে এখন সেকশন পেয়ে গেছো এখন কনস্ট্রাক্ট করবা, এটাই হচ্ছে কাজ। আচ্ছা তো এখন আমাদের আসলে লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু কমপ্লিট করা হয়েছে, তোমরা যেটা ল্যাব রিপোর্ট 4 পর্যন্ত সাবমিট করছো, সেই জিনিসটা ছিল যে আমরা বলছিলাম যে যখন আমরা ট্রাসের অ্যানালাইসিস করব আমরা দুইটা জিনিস ক্যালকুলেশন করছি, পয়েন্ট ডেড লোড এবং পয়েন্ট উইন লোড। পয়েন্ট বলতে কি কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোড, যেটা হচ্ছে তোমার ট্রাসের জয়েন্ট গুলোতে আসতেছিল। আমরা যেটা বলছিলাম যে সিজিআই শিট, পার্লিন, স্যাগরড, ব্রেসিং, এই যে বিভিন্ন মেম্বার আছে, এই মেম্বারের থেকে যে তোমার হচ্ছে সেলফ ওয়েটটা আসতেছে, যে ডেড লোডটা আসতেছে, সেই ডেড লোডটা শুধুমাত্র হচ্ছে টপ কোর জয়েন্টে যাবে। এরপরে বলছিলাম যে ট্রাসের তো নিজেরও একটা হচ্ছে সেলফ ওয়েট আছে, সেই সেলফ ওয়েটের 50 যাবে টপ কোর জয়েন্ট গুলোতে, 50 যাবে বটম কোর জয়েন্টে। আচ্ছা সাপোর্টও ইনক্লুডেড আছে, এই দুইটা হচ্ছে কি সাপোর্ট পয়েন্ট। আচ্ছা তো এভাবে করে আমরা ডেড লোডকে হচ্ছে না পয়েন্ট লোড হিসেবে তোমার ট্রাসের জয়েন্ট পয়েন্টে নিয়ে আসছিলাম, আর উইন লোডের ক্ষেত্রে উইন লোডটা আসছে শুধুমাত্র টপ কোর জয়েন্ট এবং সাপোর্টে, এবং সেটা আসছিল কিন্তু সারফেসের পারপেন্ডিকুলারলি। আমাদের ডেড লোডের ক্ষেত্রে ডেড লোড কাজ করতেছিল কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে, আমরা জানি গ্র্যাভিটি লোড গুলা কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। আচ্ছা সেক্ষেত্রে তোমার তোমার ডিরেকশনটা হচ্ছে কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ছিল, কিন্তু আমাদের এই ট্রাসের যে অ্যারেঞ্জমেন্ট, সেই ট্রাসের অ্যারেঞ্জমেন্টে আমাদের পার্লিনটা বসানো ছিল হচ্ছে সারফেসে, এই ট্রাস সারফেসের পারপেন্ডিকুলারলি পার্লিনটা বসানো ছিল, এবং সেই ট্রাস সারফেসের পারপেন্ডিকুলারলি বা হচ্ছে পার্লিনের পারপেন্ডিকুলারলি ডিরেকশন থেকে হচ্ছে তোমার উইন লোডটা হয় ইনওয়ার্ড না হয় আউটওয়ার্ড ডিরেকশনে আসছে। তো তারপরে আমরা সেই যে এরিয়া লোড উই উই তোমার হচ্ছে লিওয়ার্ড এবং উইন্ডওয়ার্ড সারফেসের যে প্রেশারটা, সেই প্রেশার থেকে আমরা সেটাকে ইউডিএল এ কনভার্ট করছি, ইউডিএল থেকে আমরা আলটিমেটলি সেটা কনসেন্ট্রেটেড লোড আকারে তোমার জয়েন্ট পয়েন্টে নিয়ে আসছিলাম ট্রাসে। এভাবে করে আমরা ফাইনালি, তোমরা হয়তোবা তিনটা ছবি আঁকছো, যে একটা ছবির মধ্যে তোমরা দেখাইছো যে ট্রাসের যে নিজের সেলফ ওয়েট, সেই সেলফ ওয়েটের 50% টপ কোর্ডে, 50% বটম কোর্ডে গেলে তোমার হচ্ছে জয়েন্ট লোড ই আসে। তারপরে হচ্ছে আরেকটা দেখাইছে হচ্ছে যে তোমার বাকি যে জিনিসগুলো ছিল পার্লিন, স্যাগরড, ব্রেসিং, তারপর সিজিআই শিট, এইগুলোর থেকে যে জয়েন্ট লোডটা আসছে। কেউ কি কিছু বলবা? আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে স্যাগরড, ব্রেসিং, পার্লিন সেলফ ওয়েট, রুফ ওয়েট, এই মানে রুফ ওয়েট বলতে এখানে কি সিজিআই শিট বোঝাচ্ছে, এই সবগুলো থেকে কি লোড আসছে সেইগুলোকে আমরা হচ্ছে এজ এ পয়েন্ট লোড হচ্ছে টপ কোর জয়েন্টে এবং সাপোর্টে নিয়ে আসছিলাম। তারপর এই দুই ধরনের যে দোনোটাই কি ডেড লোড ছিল এবং দোনোটারই ডিরেকশন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে ছিল, তাই আমরা এই দুইটা ফিগারকে সুপার ইম্পোস্ট করে দিয়ে তোমার টোটাল টপ কোর্ডে কত লোড আসছে, টোটাল বটম কোর্ডে কত পয়েন্ট লোড আসছে, দুইটা সাপোর্টে কত লোড আসছে সেটা ফাইন্ড আউট। পিটাইকে ফেললাম, সেটা ওকে। তো ফাইনালি আমরা ডেড লোড এর কারণে ডিফারেন্ট কাইন্ড অফ ডেড লোড ইনক্লুডিং ট্রাস সেলফ ওয়েট এটা কনসিডার করে আমরা প্রত্যেকটা পয়েন্টে টপ কোর্ড, বটম কোর্ড এবং সাপোর্ট পয়েন্টে কত পয়েন্ট লোড আসতেছে ডিউ টু ডেড লোড সেটা আমরা ক্যালকুলেট করছি। এরপরে আমরা ক্যালকুলেট করছিলাম উইন লোড, উইনটা তো লেফট থেকে রাইটেও ব্লো করতে পারে, রাইট থেকে লেফটেও ব্লো করতে পারে, সেক্ষেত্রে আমাদের দেখো আগের লোডগুলোর ডিরেকশন ছিল ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন যেহেতু এটা গ্র্যাভিটি লোড, আর উইন্ডের ক্ষেত্রে ডিরেকশনটা কিন্তু সারফেসের পারপেন্ডিকুলারলি। এখন সারফেসের পারপেন্ডিকুলারলি সে ইনওয়ার্ড ডিরেকশনেও হতে পারতো, আউটওয়ার্ড ডিরেকশনেও হতে পারতো। আমরা বলছিলাম যে যদি প্রেশার পজিটিভ হয় তখন আমরা ওই প্রেশারটাকে বলি থ্রাস্ট, এবং সেই প্রেশার থেকে আমরা যে লোডটা পাই সেটা হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশনে কাজ করে অথবা বলতে পারো কম্প্রেসিভ লোড। আর যখন প্রেশারটা নেগেটিভ হয় তখন আমরা সেটাকে বলি সাকশন, আর সেখান থেকে যে লোডটা আসে সেটাকে আমরা বলতেছি যে টেনসাইল ফোর্স অথবা এরকম আউটওয়ার্ড ডিরেকশনে ফোর্স।
তো তোমরা যখন ক্যালকুলেশন করছো হয়তো বা কারো এরকম হয়েছে, সবার ক্ষেত্রে কিন্তু লিওর সাইডে নেগেটিভ ভ্যালু আসছে, যেহেতু টেবিলের মধ্যে বলে দেওয়া ছিল যে তোমার সব রকমের এইচ বাই এল এবং থিটার ভ্যালুর জন্য তোমার হচ্ছে লিওর সাইডের সিপি এর ভ্যালু হচ্ছে -0.7 আসবে। এই কারণে সবারই লিওর সাইডটা নেগেটিভ আসছে ফর শিওর। আর উইন্ডোর সাইডে হয়তো বা কারো নেগেটিভ কারো পজিটিভ আসছে, সেই অনুযায়ী কারো ডিরেকশন হয়তো বা উইন্ডের ডিরেকশন ইনওয়ার্ড সাইডে হয়েছে, কারো হচ্ছে আউটওয়ার্ড সাইডে হয়েছে। তো এরপরে তোমরা এরকম পয়েন্ট লোড পেয়ে গেছো, তোমাদের এতটুকু পর্যন্ত হচ্ছে ল্যাব রিপোর্টটা, যে এখানে হচ্ছিল লেফট থেকে রাইটে ব্লো করতেছিল উইন্ড, আর এখানে রাইট থেকে লেফটে, এটার জন্য কিন্তু আলাদা ক্যালকুলেশন করা লাগে নাই, জাস্ট মিরর ইমেজটা করে তোমরা এখান থেকে যে ক্যালকুলেশন করছো সেই ভ্যালুটা এখানে বসায় দিছো এজ এ মিরর ইমেজ আকারে। আচ্ছা, তো তোমাদের এতটুকু পর্যন্ত কমপ্লিট করার জন্য বলা হয়েছিল। তারপর তোমাদের বলছিলাম যে আজকের ক্লাসে তোমরা এসডাব্লিউ ট্রাস বলে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দেখবা। তোমরা যেরকম হচ্ছে ইয়াতে 1-1-এ হয়তো বা করছো ইঞ্জিনিয়ারিং, তোমরা C313 কোর্স যেটা সেখানেও তোমরা ট্রাস অ্যানালাইসিস করছো, কিভাবে করছো, জয়েন মেথড, সেকশন মেথড এগুলো ব্যবহার করে। তো আমাদের এখানে যে ট্রাস্টটা ডিজাইন, সেই ট্রাস্টের ডিজাইনের জন্য আলটিমেটলি এখানে যতগুলো মেম্বার আছে, এখানে যে 6টা টপ কোর্ট, 6টা বটম কোর্ট, তারপর হচ্ছে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা ভার্টিক্যাল কোর্ট, তারপর হচ্ছে 4টা ইনক্লাইন কোর্ট, প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স লাগবে। তোমরা হয়তো বা যখন বাকি কোর্স গুলোতে করছিলে হয়তো তোমাদের এরকম মার্ক করে দিছে যে অমুক মেম্বারটার মেম্বার ফোর্স কত বের করো, বাট আমাদের এইখানে ডিজাইন পারপাসে তোমাকে প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে হবে, তাও একবারের জন্য না, তিনবার বের করা লাগবে। কি কি? একটা হচ্ছে যখন তোমার সবগুলার ডেড লোড তুমি সাম করে যে ডেড লোডটা পাইছো, টোটাল ডেড লোড অন দা ট্রাস, এই ফিগারের জন্য একবার করা লাগবে। তোমরা, আমি তখন হচ্ছে চেক করি না, আমি যাই না, আমি কিন্তু তোমাদের বারবার বলে দিছিলাম, ভিডিওতেও বলা ছিল যে এইখানে ওরা ক্যালকুলেশনটাতে একটু ভুল করছিল, ওরা এই জিনিসটা তোমরা কারেক্ট করে করছো কিনা জানি না। তো হচ্ছে এই যে টোটাল ডেড লোডের এই ছবিটা, এই ছবি এই এই ভ্যালুর জন্য তোমাকে একবার, মানে তোমাদের যা যেটা আসছে সেই অনুযায়ী বলতেছি, তোমাদের এই ফিগারের জন্য প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স একবার বের করা লাগবে। তারপরে একইভাবে এই মেম্বারের জন্য হচ্ছে তোমাদের হচ্ছে মেম্বার ফোর্স বের করা লাগবে, মানে এই লোড কন্ডিশনের জন্য। আর একটা লোড কন্ডিশন, এই লোড কন্ডিশন, এই লোড কন্ডিশনের জন্য কিন্তু তোমাদের মেম্বার ফোর্স বের করতে হবে। এই ট্রাসের ক্ষেত্রে, ট্রাসের যদি আমি পয়েন্ট গুলার নামকরণ কিভাবে করছে বলি, যে এখানে যে বটমে যে পয়েন্ট গুলা ছিল, ঠিক আছে, পয়েন্ট বটমে জয়েন্ট গুলাকে L0 L1 থেকে আপ টু L6 পর্যন্ত নামকরণ করা হয়েছে। যেগুলো হচ্ছে আপার জয়েন্ট ছিল, সেই আপার জয়েন্ট গুলাকে U1 U2 U3 আপ টু U5 পর্যন্ত নামকরণ করা হয়েছে। এখন যদি আমি বলি যে তোমার টপ কট গুলার নাম বলো, তখন নামকরণটা কিভাবে করতে পারো, যেহেতু এই জয়েন্ট হচ্ছে L0, এই জয়েন্টটা U1, তুমি নামকরণটা করতে পারো L0 U1 অথবা U1 L0, আপ টু ইউ, ওকে, কোনো প্রবলেম নাই। একইভাবে U1 U2 U2 U3 U3 U4, এভাবে করে U5 L6, এগুলো হচ্ছে এই 6টা হচ্ছে কি টপ কর্ড মেম্বার। একইভাবে L0 L1, তারপরে L1 L2 L2 L3, আপ টু L5 L6, এগুলো হচ্ছে কি বটম কর্ড মেম্বার। তারপর আসো যে ভার্টিক্যাল কর্ড, L1 U1 L2 U2, তারপর L3 U3, এভাবে করে L5 U5 পর্যন্ত ভার্টিক্যাল কর্ড মেম্বার। একইভাবে তোমার L2 U1 অথবা U1 L2 U2 L3, তারপর U4 L3 U5 L4, এগুলো হচ্ছে ইনক্লাইন কর্ড মেম্বার বা ডায়াগোনাল কর্ড মেম্বার। তো এভাবে হচ্ছে কর্ড গুলার নামকরণ করা হয়েছে। তোমাদের কাজ যেটা হবে, যে আমি এসডাব্লিউ ট্রাস একটু পরে যাচ্ছি, এসডাব্লিউ ট্রাস ব্যবহার করে তোমাকে হচ্ছে এই 4টা ফুলফিল করতে হবে। এই 4টা যদি একটু হেডারটা কি দেখি, যে ওরা টপ কোর্ড, বটম কোর্ড, ভার্টিক্যাল এবং ডায়াগোনাল বা ইনক্লাইন কোর্ড, এই কোর্ডের কোন, যে একটু আগে যে মেম্বার গুলার কথা বলে আসলাম, L0 U1 U2 U2, এভাবে করে মেম্বার গুলা লিখছে। লেখার পরে সেই মেম্বারের লেন্থ, আমরা কিন্তু অলরেডি লেন্থ বের করে আসছি, তোমরা হচ্ছে যে যেমন তোমাদের যে 7.5 দিয়ে যে যেই ব্যাখ্যাটা দিচ্ছিলাম আগের ক্লাসগুলোতে, আমরা কিন্তু অলরেডি টপ কর্ডের মেম্বার কত সেটা জানি, তারপর বটম কর্ডের মেম্বার কত সেটাও জানি। যদি একটু বলি দেখো, আমাদের, আমরা অলরেডি কিন্তু এই লেনটা বের করে আসছিলাম, এই লেনটা বের করে ডিভাইডেড বাই 3 করার পরে আমরা অলরেডি এইভাবেই কিন্তু তোমাদের প্রথমে বলছিলাম যে ডেটাতে এইভাবে রিপ্রেজেন্ট করবা, 3 @সামথিং, এই @সামথিং যেটা সেটাই কি হচ্ছে তোমার টপ কর্ডের মেম্বারের লেন্থ, যেটা সিমেট্রিক ট্রাস সবগুলো টপ কর্ডের ক্ষেত্রে লেন্থটা এই সেমই থাকবে।
একইভাবে বটম কর্ডের ক্ষেত্রে লিখতে বলছিলাম কি টোটাল স্প্যানকে যদি তুমি কয়টা বটম কর্ড মেম্বার আছে দিয়ে ভাগ করো তাহলে প্রত্যেকটা বটম কর্ডের লেন্থ পাবা, যেটাকে তোমাদের লিখতে বলছিলাম 6 at the rate of something। আমরা অলরেডি এভাবে কিন্তু শুরুর দিন থেকেই তোমরা যখন ল্যাব রিপোর্ট প্রথমটা লিখছো তখনই হচ্ছে তোমরা এভাবে 3 at the rate of something, 6 at the rate of something এভাবে তোমাদের হচ্ছে টোটাল স্প্যান কে বা হচ্ছে টপ করে টোটাল মানে এখানে টোটাল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে লেন্থটা সেই লেন্থটাকে তুমি এভাবে রিপ্রেজেন্ট করছো। এই তাহলে তুমি টপ কর্ড এবং বটম কর্ডের লেন্থ কিন্তু পেয়ে গেছো, যেহেতু সিমেট্রিকটা সবগুলা টপ কর্ডের লেন্থ সবগুলা বটম কর্ডের লেন্থ সেম থাকতেছে। তারপর আসি যদি ভার্টিক্যাল কর্ড, ভার্টিক্যাল কর্ডে কিন্তু তোমার সিমেট্রিক ট্রাস হওয়ার কারণে L1U1 এবং L5U5 এই দুইটার লেন্থ সেম হবে যেহেতু সিমেট্রিক ট্রাস। একইভাবে L2U2 এবং L4U4 এই দুইটারও ভার্টিক্যাল কর্ডের লেন্থ সেম হবে। আচ্ছা একইভাবে যদি ইনক্লাইন্ড এর ক্ষেত্রে আসি, ইনক্লাইন্ডে U1L2 এবং L4U5 এই দুইটার লেন্থ সেম হবে, আবার U2L3 এবং U4L3 এই দুইটারও ইনক্লাইন কর্ডের লেন্থ সেম হবে যেহেতু সিমেট্রিক ট্রাস। তো আমরা অলরেডি দেখে ফেললাম যে আমাদের হচ্ছে টপ কর্ড এবং বটম কর্ডের লেন্থ আমরা কিভাবে অলরেডি আগেই বের করে রাখছি। এখন যদি তোমাকে বলা হয় যে U1L1 এর ভ্যালু বের করতে, তাহলে কি বের করতে পারবা না? তুমি অলরেডি লেন্থ কত জানো, তুমি হচ্ছে টপ কর্ডের লেন্থ কত জানো, যেহেতু এই সবগুলা কি তোমার রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রিতে আছে, তাহলে কি U1L1 এর ভ্যালু বের করতে পারবা, তারপর হচ্ছে U2L2 এর ভ্যালু বের করতে পারবা? অবশ্য কিন্তু তুমি অলরেডি L1 আর U1 এর ভ্যালু জানো, কারণ তুমি কিন্তু রাইস কেও 3 at the rate of something আকারে লিখছিলা। আমরা যখন শুরুর দিকে ব্যাখ্যা করছিলাম তখন কি বলছিলাম যে সিমেট্রিক ক্রস হওয়ার কারণে তোমার U2L2 এর লেন্থটা U1L1 এর লেন্থের দ্বিগুণ, তারপর U3L3 এর লেন্থটা U1L1 এর 3 গুণ। তাহলে আসলে কি আমরা কিন্তু ভার্টিক্যাল কর্ড গুলারও লেন্থ জানি। U3L3 হচ্ছে 10 ফিট হবে, U2L2 হবে হচ্ছে 2 × 3.333, আর হচ্ছে U1L1 হবে কি 3.333, মানে এটা আমি এই এক্সাম্পল অনুযায়ী বলতেছি। তাহলে আমরা অলরেডি কিন্তু ভার্টিক্যাল কর্ড গুলারও লেন্থ জানি এবং ভার্টিক্যাল কর্ড গুলার লেন্থ কিন্তু সেম না, তোমার এইটা এবং এইটার হচ্ছে সেম, একইভাবে এই লেন্থ এবং এই লেন্থ সেম। ওকে আচ্ছা, আর হচ্ছে তোমার এটা তো আলাদাই এই ভার্টিক্যাল কর্ডটা। আর ডায়াগোনাল গুলা কি আমরা বের করতে পারবো? আমরা অলরেডি ভার্টিক্যাল কর্ডের লেন্থ জানি, আমরা হচ্ছে L1 L2 এর মধ্যকার লেন্থ কত সেটা জানি, তাহলে কি আমরা U1 L2 তারপরে U2 L3 এটা বের করতে পারবো? কারণ দুইটা বের করলে কিন্তু বাকি দুইটা বের হয়ে যাচ্ছে সিমেট্রিক ট্রাস হওয়ার কারণে। সূত্র ইউজ করে তাহলে আমরা লেন্থ পেয়ে যাব। আচ্ছা তো তাহলে তোমাদের এই কলামটাও তোমরা ফিল আপ করতে পারবা, প্রত্যেকটা মেম্বারের লেন্থ কত। এখানে দেখো টপ কোড এবং বটম কোডের লেন্থ সেম হওয়ার কারণে আলটিমেটলি 6টা টপ 6টা বটম কোডের লেন্থ সেমই আসছে। আচ্ছা আর ভার্টিক্যাল গুলাতে ভ্যারি করবে, তার একটা সিমেট্রিক থাকবে। দেখো ইউ মানে একেবারে বড় যেটা U3L3 টপ কোড যেটা ছিল সেটা 10 ফিট ছিল, আর এটা হচ্ছে কি দ্বিগুণ, এই দুটোটা সিমেট্রিক সেম, তারপর এরকম একটা সিমেট্রি থাকবে। আচ্ছা তো এরপরে আসা হচ্ছে ডেড, আমি দেখো মেম্বার ফোর্স, তুমি SW ট্রাস অ্যাপটা ইউজ করে ডেড লোডের জন্য, ডেড লোডের যে ফিগারটা আছে সেই ফিগারটা যখন তুমি SW ট্রাসে আঁকবা তখন তুমি SW ট্রাস ইউজ করে একটা রেজাল্ট পাবা, একটা রিপোর্ট পাবা। সেখানে তুমি প্রত্যেকটা মেম্বারের জন্য ডেড লোডের অ্যাপ্লাই করার কারণে প্রত্যেকটা মেম্বারে কত ফোর্স আসছে, এখানে দেখো কিছু ভ্যালু পজিটিভ কিছু ভ্যালু নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে কম্প্রেশন, আর পজিটিভ পজিটিভ মানে হচ্ছে টেনশন। তোমরা যখন SW ট্রাস্টটা ইউজ করবা তখন তোমাদের যে রিপোর্টটা আসবে, রিপোর্টটা আসবে এরকম ভাবে যে সে সাপোজ হচ্ছে আসবে হচ্ছে 15.73 কিলো নিউটন, ব্র্যাকেটে সি লেখা থাকবে, আবার হচ্ছে ব্র্যাকেটে টি লেখা থাকবে। সি মানে কম্প্রেসিভ ফোর্স বোঝাচ্ছে, টি মানে টেনসাইল ফোর্স বোঝাচ্ছে। তখন তোমরা তো টেবিলের মধ্যে সি আর টি লিখবা না, তোমরা কম্প্রেশনের জন্য নেগেটিভ ভ্যালু ইউজ করবা এবং টেনশনের জন্য পজিটিভ সাইন ইউজ করবা। তো এভাবে করে দেখো পজিটিভ নেগেটিভ মিলে হচ্ছে তোমাদের ডেড লোডের কারণে প্রত্যেকটা মেম্বারে কত মেম্বার ফোর্স আসছে সেটা পাবা। একইভাবে তোমাকে উইন্ড লেফট থেকে রাইটের জন্য যে ফিগারটা প্রত্যেকে যে ইন্ডিভিজুয়াল আসছে সেই ফিগারটা যখন তুমি SW ট্রাসে ড্র করবা তখন সে হচ্ছে উইন্ড লেফট টু রাইটের জন্য তোমার প্রত্যেকটা মেম্বারে কত ফোর্স আসতেছে সেটা পাবা। এমনও হতে পারে যে কোনো মেম্বারে মেম্বার ফোর্স জিরো আসতে পারে। ওকে এখানে এভাবে পাইলে, একইভাবে এরপর যদি আসো যে উইন্ড রাইট টু লেফট যেটা ছিল সেটা যখন আবার একইভাবে SW ট্রাসে ড্র করে সব লোড সাপোর্ট দিবা তখন তুমি আবারও এই কেসের জন্য প্রত্যেকটা মেম্বারে মেম্বার ফোর্স কত সেটা পাবা।
ঠিক আছে? তো এভাবে করে তুমি তিনটা কন্ডিশন, মানে তোমাকে এসডাব্লিউ ট্রাসে কিন্তু তিনবার আঁকা লাগতেছে। তোমাকে এসডাব্লিউ ট্রাসে ট্রাসটা একবারই আঁকা লাগতেছে, কারণ ট্রাসের কনফিগারেশনে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তোমাকে এসডাব্লিউ ট্রাসে প্রথমবারে প্রত্যেকটা মেম্বার আঁকার পরে, ট্রাসটা ড্র করে ফেলার পরে সব ধরনের মেম্বার দিস, টপ কোণ, বটম কোণ, ভার্টিক্যাল, তারপরে ইনক্লাইন কোণ, সব মেম্বার দিয়ে তুমি ট্রাসটা প্রথমবার এসডাব্লিউ ট্রাসে ড্র করছো। করার পরে তোমার যে দুইটা দুই পাশে দুইটা সিম্পলি সাপোর্ট ছিল, হিঞ্জ এন্ড রোলার, সেই সাপোর্টটা দিস। দেওয়ার পরে তোমাদের মানে ট্রাসটা একবারই আঁকা, বাট লোড তিনবার বসাতে হবে। লোড বসানোর ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে যে তুমি ডেড লোডের ক্ষেত্রে একেবারে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে সব লোড দিচ্ছ, কিন্তু যখন তুমি উইন লোড বসাচ্ছ তখন কিন্তু তুমি সারফেসের সাথে 90 ডিগ্রি, তখন কিন্তু ভার্টিক্যালের সাথে না, তখন সে সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি হয় ইনওয়ার্ড ডিরেকশনে না হয় আউটওয়ার্ড ডিরেকশনের লোডটা বসাবা। মানে তোমার একবার ট্রাস এঁকে ফেলার পরে তোমাকে খালি লোডটা, লোডের ভ্যালু এবং অ্যাঙ্গেলটা চেঞ্জ করা লাগতেছে। এভাবে করে তুমি তিনবার এসডাব্লিউ ট্রাসে তিনবার হচ্ছে লোড দিবা, তখন তিন ধরনের মানে রিপোর্ট জেনারেট করা যায়। সেই রিপোর্ট জেনারেট করে তুমি তিনবার রেজাল্ট পাবা, এবং যে রিপোর্টটা জেনারেট হয় সেই রিপোর্টের মধ্যে শুরুতে অনেক কথাবার্তা থাকে, কিন্তু লাস্টে সুন্দরভাবে শুরুতে টেবিল ফর্মে থাকে। তো তোমাকে প্রথমে যে রিপোর্টের কথাটা লেখা থাকে, আমি তোমাদের একটু পরে এসডাব্লিউ ট্রাসে যাচ্ছি, তো এসডাব্লিউ ট্রাসে তোমার রিপোর্টের কথাবার্তা শুরুতে যেভাবে আসে, রিপোর্টটা জেনারেট হয় পিডিএফ আকারে, তোমার হচ্ছে মোবাইলে স্টোর হবে, তো সেভাবে তোমার প্রথমে লেখা বুঝার কোনো দরকার নাই। তুমি জাস্ট সিম্পলি স্ক্রল করে নিচে যখন আসবা তখন এক্স্যাক্টলি সেম ট্রাস্টটাই ওদের ওইখানে ড্র করা থাকে, এবং ট্রাস্টের প্রত্যেকটা মেম্বারের পাশেই উপরে নিচেই লেখা থাকে যে হচ্ছে এত সি এত টি, এভাবে লেখা থাকে। তো এই কারণে তোমার উপরের টেবিলের টেবিলটা রিড করার কোনো দরকার নেই, তুমি ফিগারটা দেখেই বুঝে যাবা যে হ্যাঁ আমার মনে করো এল নোট T1 এর জন্য আসছে 50, ওইখানে লেখা 15.73 কিলো নিউটন, পাশে লেখা সি, এর মানে সি লেখা মানে তুমি বুঝে গেছো কম্প্রেশন ফোর্স। তো তখন তুমি এখানে ভ্যালুটা উঠাবে -15.73। ওকে, এরকম করে করে মানে তোমাদের হচ্ছে তিনবার হচ্ছে লোড বসাইতে হবে। প্রথম এক ট্রাস একবার রাখা, তিনবার লোড বসানো, তিনটা হচ্ছে রিপোর্ট পাবা, সেই তিনটা ফিগার থেকে তোমাকে এই টেবিলের তিনটা কলাম কমপ্লিট করতে হবে। করার পরে দেখো আলটিমেটলি এই কলাম এবং এই কলাম একই জিনিস। ওকে, যখন তুমি প্রথমে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লোডের কারণে কত মেম্বার ফোর্স আসতেছে প্রত্যেকটা মেম্বারে সেটা বের করছো, তারপর তুমি তিনটা কেস চিন্তা করবা। একটা কেস হচ্ছে শুধুমাত্র ডেড লোডের কেস, আরেকটা কেস চিন্তা করবা ডেড লোড এবং উইন লোড এই দুইটা কলাম যোগ করে। ওকে, এখানে আমি যদি প্রথম ভ্যালুটার কথা বলি, প্রথম ভ্যালুটা আসছে হচ্ছে তুমি প্লাস মাইনাস সহ কিন্তু কনসিডার করবা, -15.73 +15.995। ওকে, আমাকে মানে এই দুইটা যোগ করার কথা বলা হয়। তো ডেড লোড প্লাস যখন তুমি উইন্ড লেফট থেকে রাইটে ব্লো করতেছে এই কন্ডিশনটা কনসিডার করতেছো, এই দুইটা যোগ করার পর ভ্যালু আসছে কত, 0.265। এরকম করে তুমি প্রত্যেকটার ডেড লোড আর উইন্ড লেফট টু রাইট যোগ করে করে তুমি এই কলামটা ফুলফিল করবা। তারপরে আরেকটা কলাম ফুলফিল করবা যেটা হচ্ছে ডেড লোড এবং উইন্ড রাইট টু লেফট, এই কেসটা চিন্তা করে। এর মানে হচ্ছে যদি আমি প্রথমটার জন্য বলি -15.73 +33.829, এরপরটা আসবে কত, -12.587 +24.742। এভাবে করে তুমি ডেড লোড এবং উইন্ড রাইট টু লেফট এই দুইটা কলাম যোগ করে পাবা এই কলামটা। ঠিক আছে, উপরে হেডিং এ সুন্দর করে লিখে দিয়ে আসছে যে নিচে কলামে কি কাজ হচ্ছে। তো এরকম তিনটা কেস তৈরি করলাম, মানে হচ্ছে তুমি চিন্তা করতেছো শুধুমাত্র যদি ট্রাসের মধ্যে ডেড লোড আসে তখন কত ফোর্স আসতেছে, কম্প্রেশন না টেনশন, তারপরে হচ্ছে ডেড লোড প্লাস উইন্ড লোডের জন্য কত আসতেছে, এরপরে হচ্ছে মানে লেফট টু রাইট, আর একটা হচ্ছে ডেড লোড প্লাস উইন্ড রাইট টু লেফট, এই তিনটা কলাম তৈরি করবা। এই চার্টে যে হচ্ছিল সেকশনটাকে বের করবা, কিছু বলবা কি? আচ্ছা দেখো, ডিজাইন মেম্বার ফোর্স এর মধ্যে তোমার টেনশন এবং কম্প্রেশন দুইটা পার্ট থাকবে। দেখো আমি এই জিনিসটা কিভাবে বের করছি যদি বুঝাই, ডিজাইন মেম্বার ফোর্স এর দেখো এখানে তোমার তিনটা কলাম, তোমাকে এই তিনটার মধ্যে এই তিনটা কলামের মধ্যে কম্পারিজন করতে হবে যে ম্যাক্সিমাম টেনশন কত আসতেছে এই মেম্বারের জন্য, ম্যাক্সিমাম কম্প্রেশন কত আসতেছে। আচ্ছা দেখো, তাহলে টপ কোয়াড্রেন্ট এর প্রথম মেম্বারটা এল নট এবং ই1 এর জন্য যদি চিন্তা করি, এই তিনটা চিত্রের মধ্যে দেখো তিনটা ভ্যালু আসছে, -15.73, 0.265 এবং 18.099। এই তিনটা ভ্যালুর মধ্যে দেখো একটা মাইনাস বাকি দুইটা প্লাস, এর মানে হচ্ছে কম্প্রেশনের একটা ভ্যালু টেনশনের দুইটা ভ্যালু। যেহেতু কম্প্রেশনের একটা ভ্যালু, সেই কম্প্রেশনের ভ্যালুটাই হচ্ছে যে ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স হয়ে যাবে,
আর যে দুইটা টেনশনের ভ্যালু আছে সেই দুইটা টেনশনের মানে টেনশনের ভ্যালু কেন বলতেছি, কারণ দুইটা কি পজিটিভ। ওকে, পজিটিভ সাইন হচ্ছে টেনশন টেনসাইল ফোর্স ইউজ বোঝাতে, আর নেগেটিভ সাইনটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স বোঝাতে। আচ্ছা, তো এই দুইটা ভ্যালুর মধ্যে যেহেতু টেনশনের দুইটা ভ্যালু আছে, আমি কোন ভ্যালুটা ম্যাক্সিমাম টেনসাইল ফোর্স হবে সেটা হচ্ছে এই দুইটা ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা ম্যাক্সিমাম হবে 0.265 এবং 18.09, এই দুইটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 18.099। সুতরাং আমার এই ভ্যালুটা হবে হচ্ছে ম্যাক্সিমাম টেনসাইল ফোর্স বা ডিজাইন ফোর্স ফর টেনশন, আর যেহেতু কম্প্রেশনের একটাই ফোর্স আছে সেটাই হচ্ছে আমার ডিজাইন মেম্বার ফোর্স ফর কম্প্রেশন। এভাবে তোমাকে প্রত্যেকটা মেম্বারের জন্য এই তিনটা ভ্যালু ছিল কম্পেয়ার করে করে তোমাকে ম্যাক্সিমাম টেনশন ফোর্স এবং ম্যাক্সিমাম কম্প্রেশন ফোর্স মানে ডিজাইন ফোর্স ফর কম্প্রেশন এবং টেনশন বের করতে হবে। এখন যদি প্রশ্ন এরকম হয় যে কোন একটা মেম্বারে দেখলা যে তিনটাই কম্প্রেশন আসছে, হোয়াট ইট মিন, এটা মিন করতেছে যে তিনটাই যদি কম্প্রেশন ফোর্স আসে এর মানে মানে হচ্ছে তিনটা ভ্যালু নেগেটিভ আসছে, এই মানে হচ্ছে তুমি এখন এই তিনটা ভ্যালুর মধ্যে নেগেটিভ নেগেটিভ এবং পজিটিভটা ব্যবহার করা হচ্ছে। থ্রি ছোট ওইভাবে কিন্তু চিন্তা করবে না, বড় না ছোট সেটার হিসাব হবে অ্যাবসোলিউট ভ্যালু দিয়ে, আর পজিটিভ আর নেগেটিভ এর সিগনিফিকেন্সটা হচ্ছে শুধুমাত্র কম্প্রেসিভ বা টেনসাইল ফোর্স বোঝানোর জন্য। এর মানে আমি যদি বলি যে এই যে যদি এইটা দেখো, এই মেম্বারের ক্ষেত্রে তোমার ডেড লোড আসছে 14.07 আর বাকি দুইটা ভ্যালু আসছে নেগেটিভ, এর মানে কি টেনশনের একটাই ফোর্স আছে, এই ফোর্সটাই তোমার হচ্ছে ডিজাইন টেনসাইল ফোর্স হবে 14.07, আর বাকি যে দুইটা নেগেটিভ ফোর্স আছে এই দুইটা ফোর্সের মধ্যে যে ভ্যালুটা বড়। ওকে, তুমি নেগেটিভ সহ চিন্তা করবে না, জাস্ট অ্যাবসোলিউট ভ্যালুটা 13.441 এবং হচ্ছে 0.688, এই দুইটা ভ্যালুর মধ্যে বড় ভ্যালু কত? 13.441। সুতরাং এই ভ্যালুটা হবে তোমার ডিজাইন মেম্বার ফোর্স ফর কম্প্রেশন। একইভাবে এমনও হতে পারে যে সবগুলো ভ্যালু পজিটিভ আসছে, সবগুলো ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে সবগুলো পজিটিভ ভ্যালুর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে হচ্ছে তোমার ডিজাইন টেনসাইল ফোর্স আর কম্প্রেশনের ফোর্সটা হবে জিরো। যেহেতু কোনো কেসের মধ্যেই তোমার নেগেটিভ কোনো ফোর্স আসে নাই ওই মেম্বারে, এর মানে তার কম্প্রেশনে তার ফোর্সটা হচ্ছে জিরো। আর যদি এমন হয় যে তিনটাই নেগেটিভ আসছে কোনো পজিটিভ ভ্যালু আসে নাই, তাহলে তিনটা নেগেটিভ ভ্যালু বা তিনটা কম্প্রেশনের ভ্যালু থেকে যে ভ্যালুটা ম্যাক্সিমাম সেটাই হবে তোমার ডিজাইন মেম্বার ফোর্স কম্প্রেশন, আর টেনশনের ভ্যালুটা আসবে জিরো। এরকম ভাবে হতে পারে যে দেখো কয়েকটার মধ্যে এরকম হয়েছেও যে তোমার সবগুলো ভ্যালু পজিটিভ আসছে এবং এখানে সেমই ভ্যালু ছিল, তো ম্যাক্সিমাম ভ্যালু 0.275 আসছে, যেহেতু কম্প্রেশনের কোনো ফোর্স আসে না এর মানে সে কম্প্রেসিভ সে টেনসাইল ফোর্স হিসেবে কাজ করে, কম্প্রেশনের কোনো ফোর্স নাই তার, তাই জিরো। ওকে, একই ভাবে হচ্ছে হয়তো বা এখানে আর কেস নাই, তোমাদের কেসে হয়তো বা আসতেও পারে যে সবগুলা নেগেটিভ আসছে মানে সে কম্প্রেসিভ ফোর্স হিসেবে অ্যাক্ট করে, তার মধ্যে মানে সবসময় কম্প্রেশনই জেনারেট হচ্ছে, টেনসাইলে কোনো ফোর্স নাই, তো সেক্ষেত্রে টেনসাইল ফোর্সটা জিরো হয়ে যাবে আর কম্প্রেশনের মধ্যে অ্যাবসোলিউট ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, ঠিক আছে, সেই ভ্যালুটাই হবে তোমার ডিজাইন মেম্বার ফোর্স ফর কম্প্রেশন। এভাবে করে তোমাদের ফুল চার্টটা তৈরি করতে হবে। তাহলে প্রথমে এসডাব্লিউ ট্রাসের কাজ করতে হবে, এসডাব্লিউ ট্রাসের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের এই হচ্ছে হবে এই টেবিলটা তৈরি করে প্রত্যেকটা মেম্বারের জন্য তোমার ডিজাইন মেম্বার ফোর্স ফর টেনশন এন্ড কম্প্রেশন এই এইটা তৈরি করতে হবে। এই টেবিলটা তৈরি করা হয়ে গেলে তারপরে যে আমরা হচ্ছে চার্ট ইউজ করে টপ কর্ডের জন্য কোন সেকশনটা ইউজ করব, বটম কর্ডের জন্য কোন সেকশনটা ইউজ করব, ভার্টিক্যালের জন্য কোন সেকশন ইউজ করব, ডায়াগোনালের জন্য কোন সেকশন ইউজ করব, এই জিনিসগুলো বের করতে পারবো। তো আলটিমেটলি তোমাদের কাজ যেটা তোমাদের এসডাব্লিউ ট্রাস্ট অ্যাপটা ইউজ করা এবং সেটা ইউজ করে হচ্ছে ওই যে তুমি এই তিনটা কলামের ভ্যালু পেয়ে যাবে, এই তিনটা কলামের ভ্যালু পেয়ে যাওয়ার পরে খালি এই টেবিলটা তৈরি করা, এতটুকু তৈরি হয়ে গেলে আমরা নেক্সট কাজে প্রসিড করতে পারবো। আচ্ছা, এখন যদি আসি যে এসডাব্লিউ ট্রাস্ট, এখন এই জিনিসটা এসডাব্লিউ ট্রাস্ট যে অ্যাপ দিয়ে করতে হবে নট নেসেসারি, এটার জন্য হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে ট্রাস্ট অ্যানালাইসিস করা যায়, বা আমি এমনও হতে পারতো যে আমি তোমাদের হাতে বলতাম কিন্তু হাতে করাটা খুব টাইম কনজিউমিং মানে তোমার হচ্ছে টায়ারসাম কাজ হয়ে যাইত, এ কারণে আমি হাতে না করার জন্য আমি তোমাদের এই অ্যাপের কথা বলছি। এটা হচ্ছে আরো কিছু আমার এক্স্যাক্টলি নাম এখন তোমাদের মনে হয় ম্যানুয়ালেও নাম লেখা আছে, আরো কিছু সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে এই ট্রাস্টার হচ্ছে অ্যানালাইসিস করা যায়, তো আমি এদের আমি হচ্ছে এখন যেহেতু আমি হচ্ছে ওইটার সফটওয়্যার শিখাইতে গেলে আমাকে এখন সফটওয়্যার তোমাদের ইনস্টল করা শিখাইতে হবে, ইন দ্যাট কেস আমার কাছে ইজিয়ার লাগে যে আমি আমরা নিজেরাও এটা দিয়ে করে ফেলছিলাম যে এসডাব্লিউ অ্যাপটা ইউজ করে তুমি কিভাবে ট্রাস্টটা অ্যানালাইসিস করতে পারবা। এখানে আমি তোমাদের যে
গুগল ক্লাসরুম, সেই ক্লাসরুমের মধ্যে আমি হচ্ছে এই অ্যাপটা দিয়ে দিছি। তোমাদের তো বলি যে ডিরেক্ট হচ্ছে তোমরা স্ট্রিমে না যেয়ে ডিরেক্ট তোমরা ক্লাস ওয়ার্কে চলে যাবা। ক্লাস ওয়ার্কে গেলে তুমি হচ্ছে পুরো টপিক ওয়াইজ হচ্ছে মানে তোমার রেকর্ডিং বা সবকিছু আলাদা আলাদা করে দেয়া। ওখানে কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে SW ক্লাসের এই ইউটিউবের ভিডিওটা দিয়ে দেয়া, সেখানে খুব সুন্দরভাবে সে দেখাই দিছে যে কিভাবে তুমি হচ্ছে সে সুন্দরভাবে দেখাই দিছে কিভাবে তুমি SW ক্লাস যখন ইনস্টল করবা তখন ইন্টারফেসটা এরকম একটা কিছু ইন্টারফেস থাকবে। সেই ইন্টারফেসে তোমাকে হচ্ছে এই যে দেখো প্রথমে নোট বসাইতে হবে। ওকে, নোট নোট আসলে কি, নোট হচ্ছে ওই যে তোমার হচ্ছে যে L0 L1 L2 এইভাবে করে তোমাকে নোট বসাতে হবে এবং মেক শিওর করবা তোমরা হয়তো বা যে ভুলটা করতে পারো এখানে তোমরা এখানে দেখো সে প্রত্যেকবার যখন নোট বসাচ্ছিল তখন সে X এর দূরত্ব কত Y এর দূরত্ব কত এইভাবে বসায় দিচ্ছিল। আমি যদি একটু ব্যাকে যাই যে তোমাদের তুমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করো, তুমি একটা কোঅর্ডিনেট সিস্টেম যদি চিন্তা করো তাহলে এই পয়েন্টটাকে যদি তুমি 0 0 পয়েন্ট চিন্তা করো তাহলে এই পয়েন্টে তোমার এক্স এবং ওয়াই এর ভ্যালু কত, এই পয়েন্টটা কি তাহলে হওয়া উচিত না 6.667,0, এই পয়েন্টটা হওয়া উচিত না 6.667,3.333। এভাবে তুমি এই জিনিসটাকে অরিজিন চিন্তা করে তোমাদের ওইখানে যে SW ট্রাস্টটা আছে সেই SW ট্রাস্টে তোমার হচ্ছে শুরুতে যে ইন্টারফেসটা থাকে এখানে তুমি হচ্ছে অরিজিনটাকে 0 0 তে ফিট করে নিতে পারবে। ওকে, 0 0 তে নেয়ার পরে সেখানে একটা নোট চিন্তা করলে তাহলে তুমি সে মনে করো L0 পয়েন্টটাকে হচ্ছে তুমি 0 0 চিন্তা করতেছো, সেই অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে সেই অনুযায়ী তুমি প্রত্যেকটা নোট বসায় নিবা। বি কেয়ারফুল, কারণ হচ্ছে তোমরা অনেকে এটা করতে গেলে যে কাজটা করবা যে তোমরা এভাবে ওইভাবে নোট না বসে এই যে বক্স বক্স করা বক্স বক্স এর বক্স বক্স এর ইন্টারসেক্টিং পয়েন্টটাকে এক একটা নোট বানায় রেখে দিবা, এটা একটু কেয়ারফুল থাকবে না কিন্তু তোমার ক্যালকুলেশন ভুল আসবে। ঠিক আছে, তুমি কিন্তু বক্স বক্স এর এই ইন্টারসেক্টিং পয়েন্ট গুলাতে কিন্তু নোট বসাইতে পারবে না, তোমাকে 0 0 প্রথম নোটটাকে বসে তারপরে নোট গুলাতে কিন্তু ভ্যালু আসবে তোমার তোমার নিজের ডেটা অনুযায়ী কোঅর্ডিনেট যা আসে সেটা। ওকে, যদি এই এক্সাম্পলের ক্ষেত্রে বলি, এই এক্সাম্পলের ক্ষেত্রে কি এই ভ্যালুটা আসবে কত 40,0, আবার এই ভ্যালুটা আসবে কত 20,10, এরকম করে করে তোমাকে প্রথমে নোট বসায় নেওয়া লাগবে। যখন তুমি নোট বস প্রথমে L0-এ টাচ করবা তারপরে L1-এ টাচ করবা তখন ওই L0 L1 মেম্বারটা তৈরি হয়ে যাবে। এভাবে করে করে তোমাকে সব মেম্বার তৈরি আঁকতে হবে। ঠিক আছে, যদি আবার একটু ভিডিওতে ব্যাক করি, ও প্রথমে হচ্ছে কি দেখাচ্ছে যে সবগুলো হচ্ছে যে এভাবে নোট গুলা তৈরি করে নিচ্ছে, যে দেখো প্রত্যেকবার কিন্তু সে নোটের মধ্যে এক্স এবং ওয়াই ডিরেকশনে হচ্ছে ভ্যালু দিচ্ছে। এভাবে করে সে নোট কমপ্লিট করছে। নোট কমপ্লিট করার পরে সে এই যে দেখো মেম্বার রাখতেছে, যে একটা একটা পয়েন্টে সিলেক্ট করছে করার, এই যে দেখো একটা পয়েন্ট টাচ করে তারপর একটা পয়েন্টে টাচ করার পরে ওই দুটার মধ্যকার যে মেম্বারটা ড্র করা হয়ে যাচ্ছে। এরপরে যদি এভাবে প্রত্যেকটা নোট এবং হচ্ছে প্রত্যেকটা মেম্বার ড্র করে ফেলবা, এবং এই টিউটোরিয়ালে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, ইনফ্যাক্ট তোমরা যে কাজটা করতে পারো তোমাদের একেবারে ছোট একটা ট্রাস হচ্ছে হাতে, ছোট ট্রাস বাদ দাও, তুমি হচ্ছে এই ট্রাসটার কথাই যদি বলি যে তোমাদের যেটা অলরেডি ম্যানুয়ালে দিয়ে দেওয়া আছে সেই ম্যানুয়ালে কারেক্ট একটা ড্র করে তুমি যদি হচ্ছে আনসার বের করে দেখো যে ছেলেটার সাথে মিলতেছে কিনা। ওকে, অথবা নিজে একটা খুবই ছোট একটা ট্রাস ড্র করলা, যে খুবই ছোট একটা ট্রাস হাতেও সলভ করলা, যে হাতে সলভ করার পরে আবার এখানে সলভ করে দেখলা যে আসলে ম্যাচ করে কিনা, ওভাবেও চেক করতে পারো এটার কাজ। তো প্রথমে তোমাদের এরকম প্রত্যেকটা নোট ড্র করে ফেলা লাগবে, প্রত্যেকটা মেম্বার ড্র করে ফেলতে হবে। তারপরে এখানে যে ও এখানে লেখার জন্য হয়তো বা দেখতেছো না, সে কিন্তু উপরে বারবার হচ্ছে এখানে একটা অপশন থেকে তোমার কখনো নোট কখনো মেম্বার সিলেক্ট করতেছে, আবার একইভাবে সাপোর্ট সিলেক্ট করা যায়, সেখানে দেখো এখন সাপোর্ট দিচ্ছে। এরকম ভাবে তোমাকেও ট্রাসে প্রত্যেকটা প্রথমে নোট কোঅর্ডিনেট অনুযায়ী ড্র করতে হবে, তারপর মেম্বার ড্র করতে হবে, মেম্বার ড্র করার পরে সাপোর্ট দিতে হবে, সাপোর্ট দেওয়ার পরে সেখানে কোর্স দেওয়ারও অপশন আছে। যখন তুমি দেখো অ্যাড লোড অ্যাড করতেছে, সে যখন অ্যাড লোড করতেছে তখন তার লোডের ভ্যালু কত এবং অ্যাঙ্গেল কত, এই ইয়ারটাতে সবকিছু হচ্ছে কিলো নিউটনে দেয়া। তোমাদের ইউনিট কনভার্ট করার কোনো দরকার নাই, তোমরা প্রত্যেকটা জিনিস কিপেই দিবা। ওকে, কিপে ফিটে তোমার হচ্ছে তোমাকে এখানে এখানে ওদের সব SI করা কিলো নিউটন মিটার, তোমাদের ইউনিট যেটা তোমরা ইউজ করতেছো সেই অনুযায়ী কিন্তু এখানে ভ্যালুটা বসায় দিবা।
সেভাবে ভ্যালুটা বসাই দিয়ে তুমি যখন দেখো যখন তুমি লোড বসাবা, তখন লোডের সময় তোমাকে এরকম অ্যাঙ্গেল দেওয়ার অপশন থাকবে, লোডের ভ্যালু কত সেটাও তুমি বসাতে পারবা, তোমার লোডের ভ্যালু পজিটিভ না নেগেটিভ, ওকে, সেই অনুযায়ী মনে হয় তোমার আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশনে চেঞ্জটা করা যায়। আর নয় তো মানে আমার এখন এক্স্যাক্টলি খেয়াল নাই, হতে পারে যে লোডের ভ্যালু পজিটিভ বা নেগেটিভ এর কারণে ডাউনওয়ার্ড অথবা আপওয়ার্ড ডিরেকশন রিপ্রেজেন্ট করানো যায়, অথবা তোমার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, তো যখন তোমরা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে ডেড লোড গুলা বসাবা, সেই ক্ষেত্রে তোমার অ্যাঙ্গেল অটোমেটিক 90 ডিগ্রি থাকলে সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনই বোঝায়। কিন্তু যখন তোমরা হচ্ছে উইন লোড বসাবা, উইন লোডটা কোথায় বসাবো, উইন লোডটা কিন্তু বসাবো হচ্ছে যে ট্রাসের লেন্থের সাথে বা ট্রাসের সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি কিন্তু অ্যাপ্লাই করা লাগবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হবে না। তুমি একটা লোড বসানোর পরে তুমি হচ্ছে চেক করে দেখতে পারো যে তোমার তো আসলে সারফেসের পারপেন্ডিকুলারলি হওয়ার কথা ছিল, তুমি ভুলে সারফেসের পারপেন্ডিকুলারলি না করে তুমি হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বসায় দিছো। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, মানে তোমার খাতায় আঁকা ছবিটা এবং এখানে তোমার লোড এবং সবকিছু বসানো সেম এক্স্যাক্টলি অ্যাকুরেট হয়েছে কিনা, খাতায় যেটা বের করছো সেটাই তুমি পারফেক্টলি এসডাব্লিউ ট্রাসে আঁকতে পারছো কিনা। যদি আঁকতে পারো, ফাইনালি সব ধরনের লোড অ্যাপ্লাই করার পরে এখানে যে সে যে লোড দিচ্ছে একটা যদি দেখাই, এই যে দেখো 90 ডিগ্রিতে থাকলে অটোমেটিক ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে এই লোডটা আসে, এই যে দেখো, যখনই তুমি সাপোর্ট দিয়ে ফেলবা, সাপোর্ট দেওয়ার পরে কিছু মেম্বার ফোর্স এখানে চলে আসবে, তারপর যখন লোড দিবা, লোড দিলে দেখো এখানে দেখাচ্ছে সে যে এই মেম্বারের মেম্বার ফোর্স আসছে এত কিলো নিউটন সি অথবা এত কিলো এত নিউটন টি, এই সি মানে কম্প্রেশন ফোর্স, তো তুমি সি টি আকারে লিখবা না, তুমি টেবিলে লিখবা পজিটিভ অথবা নেগেটিভ, কম্প্রেশন হলে নেগেটিভ, টেনশন হলে পজিটিভ, এভাবে করে করে তুমি তোমার ইয়াতে হচ্ছে হলো টেবিলটা কমপ্লিট করবা। তো এখানে তো শুরুতে একটা ইন্টারফেস দিয়ে দিচ্ছে, বাট আমরা এখান থেকে দেখবো না, আমরা কিভাবে দেখবো, যখন তুমি প্রত্যেক পুরা ট্রাস ড্র করে ফেলছো, সব লোড সব সাপোর্ট দিয়ে ফেলছো, সব লোড দিয়ে ফেলছো, দেওয়ার পরে ফাইনালি এখানে ওরা প্রসেসটা দেখায় দেয় যে কিভাবে তোমার ফাইনালি তুমি রিপোর্ট হচ্ছে জেনারেট করতে পারো। এই যে দেখো এখন হচ্ছে সে, এই যে এখানে দেখো দেখাচ্ছে হচ্ছে রিপোর্ট কিভাবে জেনারেট করতে হবে, এই যে জেনারেটিং রিপোর্ট, রিপোর্ট জেনারেট করছে, করার পরে তুমি আমার হচ্ছে ওই রিপোর্টটা তোমাদের হচ্ছে মোবাইলে হচ্ছে খুব সম্ভবত হচ্ছে ফাইলে আর কি ইন্টারনাল স্টোরেজে সেভ হয়ে যায়। তুমি ট্রাস্টটাকে যেই নাম, এই রিপোর্টটাকে যেই নাম দিয়ে করছো, এই রিপোর্টে যেই নাম দিছো সেই নামে হচ্ছে তোমার তোমার মোবাইলের ইন্টারনাল স্টোরেজের মধ্যে হচ্ছে হলো সেটা জেনারেট হয়ে যায় রিপোর্টটা। পরে যদি সেখানে যাও তখন তুমি দেখতে পারবা যে প্রথমে একটা টেবিল দেখায়, তারপরে নিচে এক্স্যাক্টলি এইটারই ওই যে একটু আগে যেটা দেখলাম ব্ল্যাক স্যার ইন্টারফেসে, সেই জিনিসটাই হচ্ছে হলো ওই পুরো ট্রাস্টটা ড্র করা এবং সেইটা প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স পাশে লিখে দেওয়া থাকে। তুমি ডিরেক্ট ছবিতে চলে যাবা, ছবিতে চলে যেয়ে সেখান থেকে তোমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা লিখে পজিটিভ বা নেগেটিভ, এত কম্প্রেশন এত টেনশন এভাবে লিখবা। তো এভাবে করে তোমাদের এসডাব্লিউ ট্রাস্টটা ইউজ করে হচ্ছে তোমাদের এই যে টেবিলটা দেখালাম আজকে সেই টেবিলটা কমপ্লিট করতে হবে। কারো কি কারো কোনো প্রশ্ন আছে? তুমি এসডাব্লিউ ট্রাস্টের যদি একটু ইয়াটা দেখো, টিউটোরিয়ালটা দেখো, টিউটোরিয়ালটা দেখে তুমি হচ্ছে ইয়াতে নিজে একটু ট্রাই করো, একটা নিজে ট্রাস এখানে আঁকো, তারপর নিজেই বুঝবা যে আসলে এটা কিভাবে কাজ করবে। বেটার প্রথমে কোন একটা ম্যানুয়ালের জিনিসটাই ড্র করে দেখো, যাতে তোমার এখানে যে ভ্যালুটা আসতেছে এসডাব্লিউ ট্রাসে সেটা ম্যানুয়ালের ভ্যালুর সাথে এক্সাক্ট ম্যাচ করে কিনা, ওটা কারেক্টলি তুমি বসাতে পারছো কিনা সেটা ইনশিওর করার জন্য। আর আরেকজন মানে এই প্রশ্ন করেছিল, এটাই আমি একটু আগে যেটা বললাম যে যখন তুমি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দিচ্ছ তখন কিন্তু সে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, সেটা ডেড লোডের উইন্ডের ক্ষেত্রে কিন্তু সে সার্ফেসের সাথে পারপেন্ডিকুলারলি হয় আউটওয়ার্ড ডিরেকশন না হয় ইনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। তো তখন তুমি এই লোডটা বসানোর সময় অ্যাঙ্গেলটা আসলে 90 ডিগ্রি হয় না, তো অ্যাঙ্গেলটা কত হবে সেই অনুযায়ী তোমাকে অ্যাঙ্গেলটা বসাইতে হবে। তুমি যদি একটু লক্ষ্য করো যে এই জিনিসটা 90 ডিগ্রি, আবার তুমি যদি জি ম্যাম এইবার বুঝছি 90 ডিগ্রি আর আমার থেটা হচ্ছে 26 ডিগ্রি, হ্যাঁ এটা যোগ করে নিয়ে বা বিয়োগ করে নিয়ে কিভাবে মানে কোন একভাবে করতে হয় আর কি, এই পাশে যত থাকে আবার এখানেও অন্যভাবে একটু অ্যাঙ্গেল বসাইতে হয় যাতে হচ্ছে তোমার সেমই মনে হয় অ্যাঙ্গেল থাকে, বাট প্লাস মাইনাসের কোনো কাহিনী থাকে যে এইভাবে তোমার মানে ডিরেকশনটা সেম হয়। মানে আলটিমেট কথা হচ্ছে তোমাকে ভ্যালুটা ইনপুট করার পরে অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল লোডের ক্ষেত্রে 90 থাকে, সমস্যা হয় না। উইন্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে তোমাদের যে স্লোপ অফ দা ট্রাস যার যার যে যত আসছে সেটার সাথে 90 যোগ বা বিয়োগ করে এবং হচ্ছে লোডের ভ্যালু পজিটিভ বা নেগেটিভ দিয়ে এই ডিরেকশনটা সেম করা লাগে।
মানে তুমি আঁকছো যেভাবে, তোমার আঁকাতে তোমার যে ডিরেকশনে ইনওয়ার্ড বা আরো আউটওয়ার্ড ডিরেকশনে উইংটা কাজ করতেছে এক্স্যাক্টলি, যাতে তোমার SW ট্রাসেও ড্রটাও সেম একই ভাবে হয়, এমন যাতে না হয় আঁকছো তুমি ইনওয়ার্ড ডিরেকশনে লোড কিন্তু এখানে ভুলে তুমি দিয়ে দিছো আউটওয়ার্ড ডিরেকশনে লোড, এটা যাতে না হয় এক্স্যাক্টলি তোমার তোমার ক্যালকুলেশন করে বের হওয়া ছবিটা এবং SW ট্রাসে আঁকা ছবিটা সেম হবে, অনলি দেন ইউ উইল গেট দ্য পারফেক্ট রেজাল্ট। ওকে, আর প্রথম জায়গাতেই যে ভুলটা হয় তোমাদের এই যে এই নোটগুলা সিলেক্ট করার ক্ষেত্রে, নোটের ক্ষেত্রে বারবার বলতেছি তুমি যদি এই পয়েন্টটাকে 00 বা অরিজিন চিন্তা করো, তারপরে সেই অনুযায়ী তোমাকে কিন্তু বাকি ডিরেকশন গুলার বা বাকি পয়েন্ট গুলার হচ্ছে তোমার কোঅর্ডিনেট বের করতে হবে। তোমরা হচ্ছে যে গ্রাফের মতো যে প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট, সেই ইন্টারসেক্টিং এক ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আরেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট পর্যন্ত যাতে না ধরে, ঠিক আছে? ওরটার যদি ছবি আরেকবার দেখো, যে এই ছবিটাও কিন্তু সে যখন নোট দিছে, নোট যখন ড্র করছে, এই দেখো সে যখন নোট ড্র করছে, নোট কিন্তু দেখো তোমার এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট বরাবরই পড়ে নাই, সে প্রথমে ইন্টারসেক্টিং পয়েন্ট বরাবর দিয়ে দিছিল, পরে নোট ধরে ধরে প্রত্যেকটা নোটে নোটে এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ করছে, ঠিক আছে? মানে তুমি প্রথমে এটা 00 পয়েন্টে নিছো, 00 পয়েন্টে নেওয়ার পরে পরবর্তী যে নোটটা তুমি বসালা সেটাতে তোমাকে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত সেটা দিয়ে দিবা। ওকে, মনে করো তার এই ভ্যালুটা, সে সাপোজ এটা হচ্ছে 00 পয়েন্ট হলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আসলে হওয়ার কথা কত, ওয়ান, মনে করো 1.5, 0। ওকে, একইভাবে এটা হওয়ার কথা হচ্ছে 3, 0, এরকম করে করে ওরা হচ্ছিল বসাইছে, তো পয়েন্টে বসায় ফেলবে ইন্টারফেসের, ওইটা করবা না কিন্তু, তোমার যার যার যত কোঅর্ডিনেটের, কোঅর্ডিনেট মানে কি স্থানাঙ্ক, এক্স কমা ওয়াই যেটাকে বলি আমরা, সেই অনুযায়ী তোমাকে আগে নোটটা তৈরি করা লাগবে। নোটটা যদি পারফেক্টলি তুমি তো বসায় ফেলো, তারপরে জাস্ট হচ্ছে কি দুইটা পয়েন্ট যোগ করে করে তোমার মেম্বারটা কানেক্ট করে দাও, মেম্বার কানেক্ট করার পরে বাকি প্রসেস ওইখানে টিউটোরিয়ালে যেভাবে দেখানো এক্স্যাক্টলি সেম ভাবে করে তুমি তোমার যে এই টেবিলের হচ্ছে এই তিনটা কলামের ভ্যালু পেয়ে যাবা, যে তিনটা কলামের ভ্যালু পেয়ে যাবা। তো বারবার বলতেছি কেয়ারফুল থাকবা, দুইটা জিনিসে কেয়ারফুল, নোট প্রথমেই নোট বসাইতে সবাই ভুল করতে পারো এটা একটা, আর একটা জিনিস হচ্ছে উইন্ড লোডের ক্ষেত্রে তোমার লোডের ডিরেকশনটা ঠিকভাবে বসাইছো কিনা। ওকে, ইনওয়ার্ড না আপওয়ার্ড ডিরেকশনে ভুলে কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন বসায় ফেলছো কিনা, বা আসলে সে এই সার্ফেসের সাথে পারপেন্ডিকুলার কিনা সেটা খেয়াল রাখবা, কারণ লোডগুলো কিন্তু সবগুলা এই ট্রাসের ভার্টিক্যাল, সরি হ্যাঁ, ট্রাসের ইনক্লাইন সার্ফেসের সাথে কিন্তু সে পারপেন্ডিকুলারলি আছে, এইটা কেয়ারফুলি বসাইছো কিনা, এই জিনিসগুলো যদি ঠিকভাবে বসাও তাহলে ছিল চলে আসবে আনসার ঠিক। আর ওদের যেটা কিলো নিউটনে আসতেছে, তুমি যেহেতু ইউনিট কনভার্ট করো নাই, এই কারণে ওদের যেটা কিলো নিউটন সেটা হচ্ছে তোমার কি, তোমাকে কিন্তু ইউনিট কনভার্সনের কোনো দরকার নাই, না ফিটের ইউনিটে কনভার্সন করার দরকার আছে, না হচ্ছে তোমার কিপের ইউনিটে, মানে তুমি মিটার কিলো নিউটন কোনোটাতে কোনো কনভার্সন করবে না, এক্স্যাক্টলি তোমার ফিট এবং কিপে যেভাবে আসছে সেটাই তুমি বসাই দিবে, ক্লিয়ার? এবং ওদের আনসারটাও কিন্তু কিলো নিউটন আসবে, তুমি খালি ভ্যালুটা নিবা আর তোমার যে কিপটা ছিল সেই কিপ,